ব্যারাকপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে ভোট না দিতে দেওয়ার অভিযোগে ওল্ড ক্যালকাটা রোড পথ অবরোধ এলাকাবাসীর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের কাছে সাধারণ ভোটারদের ভোট না দিতে দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ কেন্দ্রে ঘটনার প্রতিবাদ করায় 3 জনকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। CPIM প্রার্থী রিহান আলী ঘটনাস্থলে গেলে তার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। এরপর পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা CITU সম্পাদিকা কার্গী চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে পুলিশের গাড়ি এলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর চিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এসে অবরোধ তুলে দেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ও CITU নেত্রী কার্গী চট্টোপাধ্যায় জানান, ব্যারাকপুর শিল্পাঞ্চলে চোরেরা যত লুট করছে, আর এই রাজ চক্রবর্তী MLA হয়েছে, হ্যাঁ ওর ইনস্ট্রাকশনে ভোট লুট হচ্ছে, হ্যাঁ একটা ভোট দিতে দিচ্ছে না মানুষকে, কোনো ভোট মানুষ রাস্তা অবরোধ করেছে, হ্যাঁ সাধারণ মানুষ তো অবরোধ করেছে, কারণ আমরা তো অবরোধ করিনি, সাধারণ মানুষ অবরোধ করেছে। পুলিশের ভূমিকা দেখছেন তো, ও বলছে এই সেক্টরকে করুন, ও বলছে ওই সেক্টরকে করুন, পুলিশ বলে কিছু আছে নাকি পশ্চিমবাংলায়?
ডিলিশিয়াস একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।